নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই তুলা রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নিন আপনাদের নভেম্বর মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই মাসে আপনাদের কি হওয়ার সম্ভাবনা রয়েছে তা আমি এই ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্রম। তুলা রাশির নভেম্বর মাস কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। তার আগে একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই। দেখুন, আমি যে এই মাসিক রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়েছে। অ্যাকচুয়ালি তিনটি রাশি ধরে গণনা করা যায়, এক চন্দ্র থেকে, দুই সূর্য থেকে, তিন লগ্ন থেকে। তো এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়েছে, তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100% মিলবে এর কখনোই আমি দাবি করব না। এই কারণে করব না, আপনার নিজস্ব জন্মছকের গ্রহের দশা আলাদা, আপনার নিজস্ব জন্মছকের গ্রহের অন্তর্দশা আলাদা, আপনার নিজস্ব জন্মছকের গ্রহের প্রত্যন্তর্দশা আলাদা। তাই এই ভিডিওতে বলা পুরো কথা না মিললেও আপনার জন্মছকের সাথে যদি এই গোচর ফল পারমিট করে যায় তাহলে 90-95% মিলতে বাধ্য। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে যারা অনলাইন বুকিং করতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, অর্থাৎ এই নাম্বারে কেবলমাত্র বুকিং করা হয়, তাই কেবল তারাই যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক তুলা রাশির নভেম্বর মাস কেমন যেতে চলেছে। নভেম্বর মাসে কি হতে চলেছে তা জানার আগে আসুন জেনে নিই গ্রহের চাল কি রয়েছে, অর্থাৎ কোন গ্রহ কোন জায়গায় রয়েছে, অর্থাৎ গোচর ফল কি রয়েছে। এ মাসে রাশির দ্বাদশস্থানে শুক্র গ্রহের অবস্থান। 16 নভেম্বর এই শুক্র গ্রহ আপনাদের রাশিতে অবস্থান করতে চলেছে। বুধ যা কিনা আপনাদের রাশিতে অবস্থান করছে, এবং 23 নভেম্বর এই বুধ বকরি থেকে মার্গী হতে চলেছে, এবং রবি গ্রহ যা নিচস্থ গৃহে তুলা রাশিতে অবস্থান করতে চলেছে। 28 নভেম্বর বুধ গ্রহ বৃশ্চিক রাশির ঘরে অবস্থান করতে চলেছে। রাশির তৃতীয়ভাবে বৃহস্পতি গ্রহের অবস্থান, রাশির চতুর্থে শনি গ্রহের অবস্থান, এবং যা শশ নামক মহাপুরুষ রাজ্য তৈরি করতে চলেছে। মঙ্গল গ্রহ যা কিনা আপনাদের রাশির ষষ্ঠ স্থানে অবস্থান করছে, এবং 14 নভেম্বর থেকে এই মঙ্গল গ্রহ মার্গী হতে চলেছে। আপনাদের রাশির অষ্টমভাবে রাহু গ্রহের অবস্থান। এই গোচরের নিরিখে আসুন জেনে নেওয়া যাক কি হতে চলেছে নভেম্বর মাসে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে। প্রথমে আসি আপনাদের শরীরের দিকটা, অর্থাৎ স্বাস্থ্যের দিক। এই 16 নভেম্বর পর্যন্ত আপনাদের শারীরিক দিক নিয়ে কিন্তু ভোগার সম্ভাবনা রয়েছে, তবে 16 নভেম্বর পর শারীরিক দিকটা ধীরে ধীরে কিন্তু আপনাদের প্রোগ্রেস করবে। এছাড়াও এই 16 নভেম্বরের পর আপনাদের মান সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, খ্যাতি পাবেন, আপনাদের পরাক্রম বৃদ্ধি পাবে, আপনাদের কাজের এনার্জি, সেই এনার্জি কিন্তু আপনাদের বাড়বে। তবে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, যাদের শুক্রের দশা বা অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে আদার্সদের থেকে। এবার আসি আপনাদের ধনভাব। আপনাদের দ্বিতীয় পতি এবং ষষ্ঠপতি মঙ্গল বক্রি হয়ে ষষ্ঠভাবে অবস্থান করছে, অর্থাৎ ঋণের ঘরে, অর্থাৎ আপনাদের ঋণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, অর্থাৎ আপনারা যে পরিমাণে আয় করবেন তার থেকে কিন্তু বেশি পরিমাণে ব্যয় হয়ে যাবে, এবং এই ব্যয়ের কারণে ঋণ নিতে আপনারা কিন্তু বাধ্য হবেন। তবে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, যাদের মঙ্গলের দশা বা মঙ্গলের মহাদশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে কম্পেয়ার টু আদার্স। এই মাসে আপনাদের দূরযাত্রা, ভ্রমণ এইসব কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আপনার দাদুর সাথে সম্পর্ক কিন্তু আপনাদের ভালো যাবে এবং দাদুর সাপোর্ট কিন্তু পাবেন। এই মাসে ম্যারিড লাইফ কিন্তু আপনাদের মোটামুটি শুভই রয়েছে, তবে তাদের ক্ষেত্রে এই বিশেষ করে শুভ হবে যাদের বৃহস্পতির দশা, বৃহস্পতির মহাদশা এবং বৃহস্পতির অন্তর্দশা চলছে। এছাড়াও যাদের বিবাহ নিয়ে প্রবলেম চলছে, বিবাহ হতে চাইছে না, তাদেরকে বলবো বিবাহের জন্য প্রচেষ্টা করুন, আপনাদের কিন্তু বিবাহের কানেকশান কিন্তু আসবে, এবং সেটিও কিন্তু
যাদের বৃহস্পতির দশা, বৃহস্পতির মহাদশা এবং বৃহস্পতির অন্তর্দশা চলছে এবং আপনার জন্মছকে বৃহস্পতি গ্রহ শুভ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। এছাড়াও যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতির দশা অন্তর্দশা থাকাকালীন আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ, এবং আদার্স ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনাদের এই সময়টি শুভ যেতে চলেছে। এ মাসে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সেরকম একটা প্রবলেম নেই এবং পিতার সাথে আপনার সম্পর্ক কিন্তু ভালো যাবে এবং পিতার হেল্প আপনারা পাবেন এবং পৈতৃক সূত্রে সম্পত্তি পাওয়ারও কিন্তু সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই মাসটা মোটামুটি শুভ যাবে, তবে যারা হায়ার এডুকেশন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণে শুভ হবে। এছাড়াও যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত, গোল্ডে ইনভেস্ট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা শুভ। এছাড়াও আপনাদের এই মাসে চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। যারা ঘরে বসে আছেন তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন এবং যাদের কর্মচ্যুতি হয়ে গেছে তাদেরও কিন্তু নতুন করে চাকরি বা জব পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা বিজনেস করছেন তাদের কিন্তু বিজনেস ভালো যেতে চলেছে, যেমন এই বিজনেসগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো যাবে, যেমন ফুড ওরিয়েন্টেড বিজনেস, যে কোনো খাদ্যদ্রব্যের বিজনেস, সেটা আপনার মুদিখানার দোকান হতে পারে বা চাউমিন রোল এইসব ফাস্টফুডের দোকান হতে পারে বা রেস্টুরেন্টের বিজনেস, অর্থাৎ ফুড ওরিয়েন্টেড বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। এছাড়াও যারা গার্মেন্টস ওরিয়েন্টেড বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও শুভ যেতে চলেছে, এবং যারা পেট্রোল জাতীয় দ্রব্যের বিজনেস করছে তাদের ক্ষেত্রেও শুভ। এই মাসে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসের মাঝামাঝি শুভ যেতে চলেছে, মাঝামাঝির পর কিন্তু, অর্থাৎ 20 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের শুভ যেতে চলেছে, 20 তারিখের পর কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। তবে এই মাসে কয়েকটি বিষয়ে আপনারা সতর্ক থাকবেন, যেমন এই মাসে ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে রক্তক্ষরণ রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুটি ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এবং এই মাসে আপনাদের শত্রুতার যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ আপনারা দুমদাম কিছু কথা বলে দিলেন আর যে কারণে আপনার সাথে একটা শত্রুতা তৈরি হয়ে গেল, এইরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের শেষের দিকে আপনারা কিন্তু লুজ টেম্পারমেন্ট করে ফেলবেন, অর্থাৎ আপনাদের টেম্পার কিন্তু লুজ করে ফেলবেন, যে কারণে এই শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেদিকটা অবশ্যই নজরে রাখুন। এই মাসে সন্তানের দিক কিন্তু মোটামুটি শুভ রয়েছে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে, তবে তাদেরই যাদের কেতুর দশা, কেতুর অন্তর্দশা এবং কেতুর প্রত্যন্তর্দশা চলছে। যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন তাদেরকে বলবো এই মাসে আপনারা মাথা গরম একদমই করবেন না, বিপি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেদিকটা আপনারা অবশ্যই নজর রাখুন।